সালাম আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন কী নিয়ে ভিডিও বানাবো। আপনারা জানেন যে বাংলাদেশে এখন ই পাসপোর্ট চালু হয়ে গেছে, সো এই ই পাসপোর্টটা কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সে নিয়ে আজকে ভিডিও বানাবো। ভিডিওটা অনেক লং হতে পারে, আপনাদের হয়তোবা অনেকের অনেকের জেলায় ই পাসপোর্টটা পৌঁছে যায়নি, বাট পৌঁছে যাবে এটা নিয়ে আমি আরও কয়েকটি ভিডিও বানাবো ই পাসপোর্ট নিয়ে। সো আশা করি আমার কথাগুলো ভালো লাগবে, আর আজকে জাস্ট দেখিয়ে দেবো কীভাবে আপনি ই পাসপোর্টটা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন এবং বেসিক যে তথ্যগুলো বা কোন স্টেপের মাধ্যমে তথ্য মানে পূরণ করতে পারেন। আমি জাস্ট একটি পাসপোর্টের অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, আশা করি স্কিপ করে যাবেন না বোঝার জন্য। লং হলেও একটু ধৈর্য ধরে থাকবেন। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন শুরু করি। সো প্রথমে আপনাকে ভিডিও ডিসক্রিপশনের নিচে যে লিঙ্ক আছে ওই লিঙ্কের মাধ্যমে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন, যে ই পাসপোর্ট গভর্নমেন্ট ডট বিডি ল্যান্ডিং পেজে চলে আসবেন, ঠিক আছে। তারপর এখান থেকে আপনি আপনার যদি মন চায় এখান থেকে আপনি আপনার যা দরকার আছে সেগুলো আপনি নিয়ে নিতে পারেন। সো আগে প্রথমে আপনি মনে রাখবেন যে আপনার এনআইডি কার্ড থাকতে হবে বা 18 বছর নিচে হলে আপনার ডেট অফ মানে বার্থ সার্টিফিকেট যেটা সেটা থাকলেই হয়। আর যদি আপনার বর্তমান পাসপোর্ট থাকে সেটা অন্য ব্যাপার, যদি পাসপোর্ট না থাকে একবারে নতুন হন সেটা অন্য ব্যাপার, সেটা আমি স্টেপ স্টেপে বলে দেবো। এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লাই অনলাইন 5 স্টেপ টু ই পাসপোর্ট, আর্জেন্ট অ্যাপ্লিকেশন, লস্ট অর স্টোলেন পাসপোর্ট, পাসপোর্ট ফি চেক স্ট্যাটাস। আর্জেন্ট করতে পারেন 5 স্টেপ ই পাসপোর্টের জন্য, এটা বেসিক। আর্জেন্ট অ্যাপ্লিকেশন চালিয়ে এখান থেকে করতে পারেন, লস্ট অর স্টোলেন পাসপোর্টের জন্য এখান থেকে করতে পারেন, পাসপোর্ট ফি এখান থেকে দেখে নিতে পারেন, চেক স্ট্যাটাস এখান থেকে, এগুলো আমরা একটু পরে দেখবো। 5 স্টেপ টু ই পাসপোর্ট, অ্যাপ্লাই অনলাইন ই পাসপোর্ট, ঠিক আছে, 5 স্টেপ টু ই পাসপোর্ট, ইনফরমেশন অ্যাবাউট অল অ্যাপ্লিকেশন অল স্টেপস, ঠিক আছে, এখানে সব কিছু আছে এখান থেকে, জাস্ট এগুলোই এখানে আছে। তো অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট, সো এখানে আমরা ক্লিক করব। তো আপনি প্রথমে যে পেজটা আসবে সেটার জন্য প্রথমে আপনি ই পাসপোর্টের জন্য আপনার পর্যায়ক্রমে যে পাসপোর্টগুলো আছে এগুলো ই পাসপোর্টের আওতায় আসবে, যেহেতু মেশিন রিডেবল পাসপোর্টের জন্য তারা আলাদা সার্ভার রাখবে না, সেটা একটু আমি কিছুক্ষণ আগে একটা প্রতিবেদনে দেখলাম। সো সেক্ষেত্রে আপনার সবাইকে ই পাসপোর্টের আওতায় আনা হবে। সামনে 2021 সাল যে সরকারের যেই ইটা ছিল আর কি, এই টার্গেটটা ছিল যে বাংলাদেশ ডিজিটাল হবে, সেই ডিজিটালের প্রেক্ষাপটে সে এটাও একটা আরেকটি স্টেপ। সো আপনি প্রথমে একটা ইমেল অ্যাড্রেস খুলে নেবেন, ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড টাসওয়ার্ড সব কিছু আপনার কাছে রেখে দেবেন, এগুলো লিখে রাখবেন খাতায় বা নিজে জানার থাকলে সবচেয়ে ভালো। এটা ভবিষ্যতে আপনি ওই ইমেলে লগ ইন করে আপনি আপনার স্ট্যাটাসগুলো দেখতে পারবেন যে সামনে কী হচ্ছে আপনার পাসপোর্টের জন্য, মানে পাসপোর্ট মেক করার জন্য বা পাসপোর্ট কতটুকু আছে আপনি সব দেখতে পারবেন। সো এখান থেকে আপনি দেখেন আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, ইয়েস আমি ইয়েস দিলাম, সিলেক্টেড ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার যেটা প্রেজেন্ট অ্যাড্রেস আছে ওই প্রেজেন্ট অ্যাড্রেস আমি জাস্ট ঢাকা দিয়ে দিলাম। তারপরে সিলেক্টেড নিয়ারেস্ট ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, পুলিশ স্টেশন, ঠিক আছে, পুলিশ স্টেশন যেটা আমি সেটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখুন আপনার যে পুলিশ স্টেশন যদি ই পাসপোর্টের আওতায় থাকেন সেক্ষেত্রে এনরোল ফর ইউর নিউ ই পাসপোর্ট ইন দ্য ফলোয়িং রিজিওনাল পাসপোর্ট অফিস, রিজিওনাল পাসপোর্ট অফিস আমার উত্তরা, সেই জন্য আমার উত্তরা আসছে এখানে। যদি আপনার আগারগাঁও থাকতো, আগারগাঁওয়ের সেন্টারে যদি আপনি থাকতেন আপনার পুলিশ স্টেশনটা, সেক্ষেত্রে এখানে আগারগাঁও থাকতো, সো এখানে উত্তর আছে। তো আমি এখন কন্টিনিউতে যাব, এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি আপনার নোটিফিকেশনগুলো সব কিছু পাবেন। তারপর এখান থেকে ওকে দিয়ে দিবেন, আর এখানে একটি পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা কী দিবেন, এই পাসওয়ার্ডটা হচ্ছে কি আপনার এই অ্যাকাউন্টে, এখানে দেখুন এই যে সাইন ইনের অপশন আছে, এই সাইন ইন করতে হলে আপনার এই পাসপোর্টটা পাসওয়ার্ডটা লাগবে, ঠিক আছে। এই পাসওয়ার্ডটা আপনার ইউজ মিনিমাম 6 ক্যারেক্টার উইথ এ লাস্ট উইথ অ্যাট লাস্ট 1 লোয়ার কেস ক্যারেক্টার 1 আপার কেস ক্যারেক্টার অর অ্যান্ড 1 ডিজিট, মানে একটা আপার কেস একটা লোয়ার কেস এবং একটা ডিজিটের মধ্যে থাকতে হবে। তার মানে আপনার পাসওয়ার্ডটা হতে হবে একটা আপার কেস, মানে একটা বড় হাতের অক্ষর একটি ছোট হাতের অক্ষর এবং মিনিমাম একটি ডিজিট থাকতে হবে। সো আপনারা বুঝতে পারছেন স্ট্রং করে দেওয়ার জন্য এই ব্যবস্থাটা করা। তারপর এখান থেকে ফুল নেম, ঠিক আছে, এখান থেকে ফুল নেম, এনআইডি, বার্থ সার্টিফিকেট, আপনার এনআইডি বা বার্থ সার্টিফিকেট অনুযায়ী আপনি আপনার ফুল নেমটা এখানে দিয়ে দিবেন। সো আপনার এনআইডি অনুযায়ী দিয়ে দিতে পারেন বা আপনার যদি বর্তমানে প্রেজেন্ট পাসপোর্ট থাকে পাসপোর্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন, আপনার এটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা। বা এনআইডি আর পাসপোর্টের তো নাম তো সেমই থাকে, সো এটা আমি দিয়ে দিলাম ফুল নেমটা, এখানে কিন্তু ফুল নেমটা দেওয়া লাগবে। এখানে বড় হাত ছোট হাতের কোনো অপশন নেই, সবগুলো অটোমেটিকলি আপনার বড় হাতের হবে। গিভেন নেম অপশনাল, এখানে কিন্তু গিভেন নেম থাকবে, ঠিক আছে, গিভেন নেম আপনার যেটা আছে সেটা আপনি দিয়ে দিবেন, মানে প্রথম অংশটা নামের, সেখানে গিভেন নেম অপশনাল, ঠিক আছে, এখানে আপনি গিভেন নেমটা দিয়ে দিবেন নামের প্রথম অংশটা, আর সার নেমটা দিয়ে দিবেন, জাস্ট আমি দুটো ভাগে ভাগ করে দিলাম,
ঠিক আছে। তারপর কন্টাক্ট ইনফরমেশন, মোবাইল ফোন নাম্বার অপশনাল, এটা অপশন আছে, আপনি জাস্ট দিয়ে দিলেও পারেন, অপশনাল মানে দিলেও পারেন না দিলেও পারেন। সো আমি দিয়ে দিলাম, ঠিক আছে, এখান থেকে আই এম নট রবট, ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখুন, অ্যান ইমেল ওয়াজ সেন্ট, আমার ইমেল একটি ইমেল চলে আসছে, আমি ওই ইমেলে দেখবো কি আসছে, ইমেলটা একটু দেখি। দেখুন এই যে, এই পাসপোর্টে একটা ইমেল চলে আসছে, ই পাসপোর্ট অনলাইন, ইউর অ্যাকাউন্ট অ্যাট দ্য ই পাসপোর্ট অনলাইন পোর্টাল হ্যাজ বিন ক্রিয়েটেড, আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ই পাসপোর্টের জন্য। টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড অ্যাক্টিভ দ্য নিউ অ্যাকাউন্ট, প্লিজ ক্লিক দ্য ফলোয়িং লিঙ্ক, এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে অবশ্যই। এই লিঙ্কে ক্লিক করলে আপনার পরবর্তী প্রসিডিউরটা ফলো করতে পারবেন, যে ই পাসপোর্ট কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন। সো এখানে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। স্টেপ ফোর, এখন আমি সাইন ইন করতে পারবো। সাইন ইন করার জন্য আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম মনে আছে, যে একটু আগে বলেছিলাম যে একটা আপার কেস একটি লোয়ার কেস আর একটি নাম্বার থাকতে হবে মিনিমাম, সেই পাসওয়ার্ডটা এখানে দিব জাস্ট লগ ইন করার জন্য। আমি রবট নয় এটাকে কনফার্ম করব। তারপর দেখুন, ওয়েলকাম এম ডি রবিউল, পাসপোর্ট অ্যাপ্লিকেশন, ঠিক আছে, অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট, অ্যাপ্লাই করে দেব। এখন দেখুন এখানে আপনার জন্য কয়টা স্টেপ আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা স্টেপ আছে। এগুলো পর্যায়ক্রমে একটা ব্লার হয়ে আছে, একটা বোল্ড করা আছে, বাকিগুলো ব্লার হয়ে আছে। তো এগুলো একটার পর একটা অটোমেটিক চলে যাবে। এটা আপনার একটা প্রোফাইল, দেখুন আপনার একটি প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন লগ আউট আপনি করতে পারবেন চাইলে। এখানে পার্সোনাল ইনফরমেশন আপনি আপনার জন্য করতে চাচ্ছেন নাকি অন্য কারোর জন্য? সো আমি আমার জন্য করতে চাচ্ছি। সিলেক্ট জেন্ডার, এখানে জেন্ডার আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট প্রফেশন, প্রফেশনটা আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট রিলিজিয়ন, আপনার ইসলাম, আপনার যদি ইসলাম, ইসলাম হলে ইসলাম দিবেন, অন্য ধর্ম হলে অন্য ধর্ম দিবেন। ডিস্ট্রিক্ট অফ বার্থ, আপনার যেই ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করছেন সেটা দিয়ে দিবেন, ঢাকা। সিলেক্ট ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আপনার এনআইডি অনুযায়ী দিয়ে দিবেন। সিটিজেনশিপ ইনফরমেশন, সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ, আপনি সিটিজেনশিপ আপনি কী ভাবে সিটিজেনশিপ, বাই বার্থ নাকি পৈতৃক সূত্রে বা মাতার সূত্রে, যেই সূত্রে, যেমন আমি বাই বার্থ আছি। তো এখানে দেখুন, এখানে বাই বার্থ, বাই মাইগ্রেশন, বাই মেরিজ, আদার্স, এগুলো থাকতে হবে। তো আমি যেহেতু বাই বার্থ, তো বাই বার্থ দিয়ে দিলাম। সো ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ? নো, আমার কোনো পাসপোর্ট নেই। ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা লাগবে, আপনি ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিয়ে দিবেন এখানে। সেভেন কন্টিনিউতে দিবেন। তারপর দেখুন প্রিভিয়াস পাসপোর্ট, প্রিভিয়াস পাসপোর্ট আপনার যদি পাসপোর্ট থাকে তো এটা দেবেন। ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট, ইয়েস আই হ্যাভ অ্যান ইলেকট্রনিক পাসপোর্ট, ই পাসপোর্ট, ঠিক আছে, ই পাসপোর্ট যদি আপনার থাকে এটা দিবেন। নো আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট, প্রিভিয়াস পাসপোর্ট, আপনার যদি না থাকে এটা এটাতে ক্লিক করবেন। যেহেতু আমার পাসপোর্ট আছে, আমি নতুনভাবে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছি, আমি নতুন পাসপোর্ট লাগবে আর কি এখন। সো সেক্ষেত্রে আমি ইয়েস আই হ্যাভ মেশিন রিডেবল পাসপোর্ট এটা এটা দিয়ে দিলাম। তারপর সিলেক্টেড রিজন, রি ইস্যু রিজন, ঠিক আছে, সিলেক্টেড ই রি ইস্যু রিজন, কনভার্সেশন টু ই পাসপোর্ট, আমি আমি কনভার্সেশন করতে চাচ্ছি, ই পাসপোর্টে কনভার্সেশন করতে চাচ্ছি, কনভার্সেশন দিয়ে দিলাম। তারপর প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার, প্রিভিয়াস পাসপোর্ট নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন যদি আপনার থাকে, না থাকলে এই অপশনগুলো কিন্তু আপনার আসবে না। তো এখানে ডেট অফ ইস্যু, ইস্যুর ডেটটা আর এক্সপিরেশন ডেটটা আপনি দিয়ে দেবেন। এটা আমি জাস্ট আমার নতুন অ্যাপ্লাই, যেহেতু নতুনভাবে অ্যাপ্লাই করতেছি সেই জন্য আমি দিয়ে দিচ্ছি। তারপর আপনি সেভেন কন্টিনিউ দেন। তারপর এখান থেকে অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, আপনি কোন জায়গায় থাকতেছেন সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন, অ্যাড্রেসটা দিয়ে দেন। তারপর এখান থেকে সিটি, ভিলেজ, হাউস, নাও হাউস, আপনি আপনার পাসপোর্ট যেটা আগে ছিল সেটা দেখে দেখে দিলে আপনার সবচেয়ে বেটার হয়। সেক্ষেত্রে আপনার পুলিশ ভেরিফিকেশনের ঝামেলাটা কেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে, কারণ আপনার যেহেতু নতুন পাসপোর্ট আছে, আপনার পুলিশ ভেরিফিকেশন একবার হয়ে গেছে, তো আমার মনে হয় না আবার আসবে। সো হাউস, পোস্ট অফিসটা আপনি সিলেক্ট করে দেন। তারপর এখান থেকে পুলিশ স্টেশনটা আপনি সিলেক্ট করে দেবেন, আপনার নিয়ারেস্ট পুলিশ স্টেশন, অটোমেটিক বাকিগুলো নিয়ে নিবে। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস ইজ সাবজেক্ট টু আরপিও এসবি পুলিশ চেক, ঠিক আছে। এই প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনার সেম থাকে, প্রেজেন্ট অ্যাড্রেস ইজ সেম এস পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে, তাহলে এখানে আপনি একটু টিক মার্ক দিয়ে দিবেন, ঠিক আছে। সো আপনি এখান থেকে অ্যাভেলেবল রিজিওনাল পাসপোর্ট অফিস আর বাংলাদেশ মিশন, রিজিওনাল পাসপোর্ট অফিস নাকি আপনি বাংলাদেশ মিশন থেকে নিতে চাচ্ছেন? আমি রিজিওনাল পাসপোর্ট অফিস থেকে নিতে চাচ্ছি, সেখানে রিজিওনাল পাসপোর্ট অফিস থাকলো, ঠিক আছে। তারপর এখান থেকে আমি সেভেন কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর প্যারেন্টাল ইনফরমেশন, আপনার ফাদার কী করে, ঠিক আছে, আপনার ফাদারের নামটা এখানে দিয়ে দিবেন। তারপর সিলেক্টেড প্রফেশন, তারপর ন্যাশনালিটি আপনার কী আছে, ফাদার ন্যাশনালিটিটা দিয়ে দেবেন। ন্যাশনাল আইডি কার্ড নাম্বার অপশনাল, যদি না থাকে দরকার নেই। মাদার ইনফরমেশন আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তো সিলেক্টেড প্রফেশন আপনি দিয়ে দেবেন, হাউস ওয়াইফ থাকে সেহেতু হাউস ওয়াইফ দিন, ন্যাশনালিটি বাংলাদেশি, ঠিক
আছে, তারপর ন্যাশনাল আইডি কার্ড অপশনাল, অপশনাল রেখেন, গার্ডিয়ান নট অ্যাপ্লিকেবল, গার্ডিয়ান যদি আপনার আবার অনলি অ্যাপ্লিকেবল ইফ ইউ হ্যাভ লিগাল গার্ডিয়ান নেম অ্যাজ পার, আপনি যদি কোনো গার্ডিয়ান আপনি দিতে চান সেক্ষেত্রে আপনি কার্ডটা দিতে চান, আপনি আপনার মাঠটাও দিতে পারেন সেক্ষেত্রে আপনি। তারপর এখান থেকে আপনি সেভেন কন্টিনিউ হতে চলে যান, সিলেক্ট মেরিটিয়াল স্ট্যাটাস, আপনি যদি বিবাহিত হন তাহলে এখানে আপনি মেরিট দিয়ে দিবেন, স্পাউস নেমটা আপনি দিয়ে দিবেন, তারপর এখান থেকে প্রফেশনটা আপনি সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে ন্যাশনালিটিটা যেটা যেরকম ছিল, তারপর ন্যাশনালিটি কার্ডটা নাম্বার যদি থাকে তো দিয়ে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে সেভেন কন্টিনিউতে ক্লিক করেন। ইমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশনশিপ এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন, যেমন ইমার্জেন্সি আপনি যে কোনো একজন দিতে পারেন, সেটা আপনার আঙ্কেল হতে পারে, সো সেটা আমি দিয়ে দিলাম আমার আঙ্কেলকে, সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যান। ঠিক আছে, এখন আপনি পাসপোর্টটা কী চাচ্ছেন, 48 পেজের চাচ্ছেন 5 বছরের জন্য, সেক্ষেত্রে আপনার 4,025 টাকা পড়বে, আর নাকি 64 পেজ চাচ্ছেন 5 বছরের জন্য, সেক্ষেত্রে আপনার 6,325 টাকা পড়বে, আর 64 পেজ 10 বছরের জন্য যদি চান তাহলে 8,050 টাকা পড়বে, আর 48 পেজ যদি 10 বছরের জন্য চান তাহলে 5,750 টাকা পড়বে। সো আমি 64 পেজ 5 বছরের জন্য অ্যাপ্লাই করবো, সেক্ষেত্রে আমার পড়বে 6,325 টাকা। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে আমি ক্লিক করলাম, রেগুলার ডেলিভারি 6,325 টাকা, তো আমি সেভেন কন্টিনিউতে চলে যাব। সেভেন কন্টিনিউতে চলে যাওয়ার পর এখান দেখুন আপনার ওভারভিউ, আপনার পুরো ভিউ জিনিসটা আপনাকে আবার একবার লুক দিতে বলছে যে আপনার কোনো কারণে ভুল আছে কিনা, আপনি একটু চেক দিয়ে নেবেন। ঠিক আছে, তারপরে যখন আপনি কনফার্ম করেন, কনফার্ম এবং প্রসেস টু পেমেন্ট, তো এখন কনফার্ম এবং প্রসেস টু পেমেন্টের যখন যাবেন তখন আপনার এই যে দেখুন প্লিজ সিলেক্টেড পেমেন্ট অপশন, এখান থেকে আপনার পেমেন্ট অপশন আছে, অনলাইন পেমেন্টটা টেম্পোরারি নট অ্যাভেলেবল আছে। ঠিক আছে, আপনি অফলাইন পেমেন্ট করতে পারেন ব্যাঙ্ক এশিয়া, ঢাকা ব্যাঙ্ক, ওয়ান ব্যাঙ্ক, প্রিমিয়ার ব্যাঙ্ক, সোনালী ব্যাঙ্ক এবং ট্রাস্ট ব্যাঙ্কের মাধ্যমে। ঠিক আছে, আপনি এই কয়েকটা ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। ঠিক আছে, হোয়েন অ্যাপ্লাইং ইন বাংলাদেশ মিশন এগুলো দেখা লাগবে না আপনি। সো এখানে দেখুন আপনার রিজিওনাল পাসপোর্ট অফিস, এখানে ঠিকানাটা দেওয়া আছে, আর আপনার এখানে রেজিস্ট্রেশন আইডিটা দেওয়া আছে, আপনার এই স্লিপটা এটাকে আপনি একটু প্রিন্ট করে নিতে পারেন। ঠিক আছে, সো এখান থেকে এতটুকু যখন আছে, তারপর আমি কন্টিনিউতে যদি ক্লিক করি, তারপরে দেখুন এখানে এনরোলমেন্ট অনলি উইথ এ শিডিউল অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, কারেন্টলি ই পাসপোর্ট এনরোলমেন্ট এট দ্য পাসপোর্ট অফিস ক্যান অনলি বি ডান ইফ দ্য অ্যাপ্লিক্যান্ট বুকিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট বিফোর দ্য ভিজিট, ইউ ক্যান ডু ইট রাইট হিয়ার, শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, আমি অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করতে পারি, মানে যেদিন আমি দেখা করতে চাই, সেক্ষেত্রে দেখুন যেই দিনগুলো ব্লক আছে, যে দিনগুলো খালি নেই সেগুলো এখানে ব্লক আছে। ঠিক আছে, আমি যদি চাই আমি নভেম্বরে যেতে পারি, নভেম্বরের এখানে দেখুন বুধবার নভেম্বরের 12 তারিখের দিকে আমার এখানে খালি আছে, এগুলো খালি আছে, এগুলো আবার একটু ব্লার আছে। ঠিক আছে, সো এখান থেকে আমি একটা ডেট সিলেক্ট করে দিলাম, অ্যাভেলেবেল টাইম, এটা কোন টাইমে যেতে পারবো আমি 11টার দিকে দিয়ে দিলাম। ঠিক আছে, জাস্ট এইভাবে আপনি শিডিউল টাইমটা দিয়ে দিতে পারবেন, কনফার্ম করে দেন। কনফার্ম করে দেওয়ার পর ইউর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড, ভিজিট ইউর রিজিনাল পাসপোর্ট অফিস, হোয়েন ডকুমেন্ট মেক শিওর ইউ মেড দ্য অ্যাপ্রোপ্রিয়েট পেমেন্ট অফ পাসপোর্ট ফিস, আপনি ফিসগুলো জমা দিয়ে সব কাগজপত্র দিই সব কিছু নিয়ে তারপর আপনি আপনার পাসপোর্ট অফিসে যাবেন। আমি জাস্ট ব্যাঙ্কে টাকাটা জমা দিব, তারপর এখান থেকে আমার যে বাড়ির যে লোকেশনটা আছে সেই লোকেশনের যে বিদ্যুৎ বিলটা আছে ওই বিদ্যুৎ বিলের ফটোকপি, তারপর এই টোটাল ফর্মটার, এই ফর্মটা আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন, এখানে ডাউনলোড করে নিই, এখান থেকে ডাউনলোড দিলে দেখুন এই যে ফর্মটা জাস্ট ডাউনলোড হয়ে যাবে, যে এই ফর্মটা, এই ফর্মটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে দেখুন আপনার এখানে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পূর্ববর্তী পাসপোর্টের ফটোকপি, জন্ম নিবন্ধনের সনদের ফটোকপি, নিকা নামার ফটোকপি, ছাড়পত্রের মূল কপি, সরকারি আদেশের কপি, অবসর প্রমাণপত্র, পাক পুলিশ প্রতিবেদনের মূল কপি, জিডির মূল কপি, এগুলো চাচ্ছে। তো আপনি এই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্টের ফটোকপি এগুলো নেবেন, জন্ম নিবন্ধন সনদের ফটোকপি নেবেন, তারপর আপনার যদি পাসপোর্ট না থাকেন, যদি নতুন হন তাহলে জাস্ট আপনার ওই কারেন্ট বিলের কাগজটা নিয়ে নেবেন, তারপর ওখানে যে তারিখে যাবেন এইটা প্রিন্ট করে ওই তারিখে এখানে টাকাটা জমা দেওয়ার পর আগে ব্যাংকে টাকাটা জমা দিবেন, তারপর এখানে কিন্তু আপনার ব্যাংক লিখে দিতে হবে যে আপনি ব্যাংকে টাকাটা জমা দিচ্ছেন, কোন ব্যাংকে দিচ্ছেন, এখানে দেখুন এই যে এখানে ব্যাংকের নাম আছে যে ব্যাংক পেমেন্ট, এখানে 84 নম্বর অপশন আছে ব্যাংক পেমেন্ট। সো এইভাবে আপনি আপনার সহজে অনলাইনে পাসপোর্টের অ্যাপ্লিকেশনটা করতে পারেন, আর আপনার এই যে অ্যাপয়েন্টমেন্টের আইডি আমি শিডিউল দিয়ে দিয়েছি 12 তারিখে, সো এই পেজটা আপনার প্রিন্ট করে রাখতে হবে, আর জাস্ট এভাবে আপনি আপনি নিজেই ঘরে বসে করতে পারেন। আর যদি আপনি নিজেই না করতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার আশে
আশেপাশের যে ভাই বেদরা আছে বা কোনো যদি কেউ থাকে তাদের কাছ থেকে বা কোনো দোকান থেকে আপনি করে নিতে পারেন, সহজেই খুব সহজে করে নিতে পারেন। আগের মতন ওই ছবি দিয়ে ছবির উপরে যেই ইটা লাগে আপনার ওই সত্যায়িতর যে ব্যাপারটা, ওই ব্যাপারটা আর এখন নাই, সে সেই প্যারা থেকে একটু মুক্ত হয়ে গেছে। সো এটা নিয়ে আসলে অনেকে একটু কনফিউশন ছিল, তো আশা করি বুঝতে পারছেন এতটুকু। আর এটা নিয়ে পরবর্তী আমি পর্যায়ক্রমে আরও 2-3টা ভিডিও আপলোড করার চেষ্টা করবো, টোটালি ই পাসপোর্টের মানে প্রসিডিউরটা কমপ্লিট হলে। আমি জাস্ট এখন অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাইয়ের ব্যাপারটা দেখালাম, যখন কমপ্লিট হয়ে যাবে কীভাবে কী করলাম স্টেপ বাই স্টেপ আমি পরবর্তী একটা ভিডিওতে ফেস টু ফেস আমি ভিডিও সামনে বলে দেবো, ঠিক আছে? সো আশা করি কথাগুলো ভালো লাগছে, ভিডিও দেখে আপনার একটু উপকার হয়েছে। সো সাথে থাকবেন, পাশে থাকবেন, দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে, অবশ্যই পাশেই থাকবেন, বেল আইকনটিতেও প্রেস করে রাখবেন। দেখা হবে কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত আসসালামু আলাইকুম।